এটা এখন বলা খুব ডিফিকাল্ট। আমাদের তো প্রচুর লোক হবে, তো এই মুহূর্তে এটা বলা খুব ডিফিকাল্ট যে কি দেখলাম। আমরা যেটা দেখলাম এটা আমাদের মধ্যেই আছে, এটা থাক, আমরা আরও মাঠ দেখব, দেখে তারপর আমরা সিদ্ধান্ত দেবো আর কি। সিদ্ধান্ত আসলে কবে নাগাদ আসতে পারে, মানে আপনাদের সময় একদমই হাতে নেই, শনিবারের সমাবেশ, তো সেক্ষেত্রে সিদ্ধান্ত মেবি আগামীকাল সকালের মধ্যে পাবেন, আর এমনও হতে পারে রাত্রি বেজে যেতে পারেন। এই মাঠটি দেখে এটা দেখে এটা আসলে এই মাঠটাতে আমি নিজেও প্রথম ঢুকছি, তো আমার নিজে দেখা হয়নি, আমি নিজে আসে দেখলাম সবাইকে নিয়ে। আসলে এখান এখান থেকে মানে আমাদের লোকজন কীভাবে মুভ করতে পারবে সেটা আমার দেখার বিষয় ছিল, এটা দেখে গেলাম। আমরা দেখতেছি যেটা আমাদের জন্য সুইটেবল মনে হয়, আমাদের লোকজন ঢুকতে পারবে, বেরোতে পারবে, জনসমাবেশটা বড় দেখাবে, আমরা সেখানে খুব এখনই যাবো, এখনই বাংলা কলেজ মাঠে। একটা বিষয় আসলে হাতে তো সময় নাই আপনাদের নেতা, আমাদের হাতে অনেক আমাদের লোক সমাবেশ হতে এক ঘন্টা সময় লাগবে।